হ্যালো বন্ধুরা, সবাইকে প্রিয় বাংলার চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা প্রত্যেকেই গুগল অ্যাপ্লিকেশন ইউজ করি, এটা কত বড় এবং এটা থেকে আমরা কত রকমের হেল্প পেতে পারি, উপকার পেতে পারি, সেই হয়তো সবার ধারণা নেই, আবার অনেকেই হয়তো জানা নেই ব্যাপারগুলো। তো আমি আজকে গুগলের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। টিপসগুলো আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আমি যে টিপস গুলো নিয়ে এসেছিলাম, নাম্বার ওয়ান টিপস হলো গুগল ক্যালকুলেটর। তো আমরা কোনো সংখ্যা যখন কেউ বলে, ধরেন প্লাস করতে বা মাল্টিপ্লাই করতে, গুণ করতে বা ভাগ করতে, আমরা সেটা ক্যালকুলেটারে করবো বা খাতা কলমে করবো, সেটা অনেকটা সময় নেবে। তো আমরা যখন গুগলে সেটাকে দেব, ধরেন আমি একটা সংখ্যা বললাম, প্লাস করে একটা সংখ্যা বললাম, সেটা গুগলে টাইপ করার সঙ্গে সঙ্গে গুগল অ্যান্সারটা দিয়ে দেবে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা মজার টিপস। তো দ্বিতীয় নম্বর আমি যে টিপসটা বলবো সেটা হলো কোনো ল্যাঙ্গুয়েজ। ধরেন কোনো ল্যাঙ্গুয়েজ কেউ বললো, সেই ল্যাঙ্গুয়েজটা আমার কাছে আননোন লাগলো, ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পারলাম না। তো ল্যাঙ্গুয়েজটা যখন আমি বুঝতে পারবো তখন আমি গুগলের সাহায্য নেবো, এবং গুগলে যদি সেটাকে আমি টাইপ করে দিতে পারি তো গুগল আমাকে অ্যান্সার দিয়ে দেবে। ধরেন ক্যাসে হো ইন ইংলিশ, এটা হিন্দিতে আমি শুনলাম এবং বুঝতে পারলাম না, এটাকে আমি যখন গুগলে লিখলাম ক্যাসে হো ইন ইংলিশ, গুগল সঙ্গে সঙ্গে আমাকে অ্যান্সার কি দিয়ে দেবে, হাউ আর ইউ, বুঝতে পেরেছেন? তো এটা খুবই সুন্দর একটা মজার এবং হেল্পফুল একটা টিপস। নাম্বার থ্রি যে টিপসটা বলবো সেটা হলো গুগল মিরর। আমরা গুগলে যদি লিখি মিরর লিখি, তাহলে গুগল এটাকে উল্টো করে শো করবে আমাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা উল্টো হয়ে শো হয়েছে, আয়নার মতো এটা উল্টে শো হয়েছে। এটা খুবই একটা মজার টিপস। দেখতে পাচ্ছেন আমরা যে যা কিছু এখানে সার্চ করবো সেটা গুগল এখানে উল্টে শো করবে। তো এটাও একটা মজার টিপস, আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। নাম্বার থ্রি তে একটা যে টিপস বলবো এটা হলো গুগল আন্ডার ওয়াটার। তো এটা কি টিপস, এটাও মজার টিপস। এটা হলো আপনি যখন এইটা দিকে সার্চ করবেন, প্রথমে দেখতে পাচ্ছেন এইটার উপর আমি ক্লিক করার পরে এখানে যেটা এসছে যে গুগল লেখাটা একটু জলের উপরে আছে, এবং যখনই আমি কোনো কিছু লিখে সার্চ দেবো আপনারা দেখতে পাচ্ছেন। তো সার্চ দেওয়ার পরে কি হবে, গুগল লেখাটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে, যতগুলো আমি সার্চ দেবো উপর থেকে মাছ আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। তো আপনার এটা খুবই মজার একটা টিপস, আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন। নাম্বার ফোর আমি যে টিপসটা বলবো বন্ধুরা গুগলের, ধরেন আমরা কোন সংখ্যা কেউ বললো, একটা বড় সংখ্যা, আমরা সেটাকে একসঙ্গে বলতে পারলাম না। ধরেন আমি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম একটা কিছু বললাম, তখন আপনাদেরকে যদি এটাকে জুড়ে আমি একসঙ্গে বলতে বলি, আপনারা কি করবেন, একক দশক শতক হাজার অযুত লোক এভাবে বলবেন। কিন্তু আমি যদি এই সংখ্যাটাকে গুগলে লিখে দিই, গুগলে লেখার পরে ইকুয়াল ইংলিশ যদি করে দিই, তাহলে সঙ্গে সঙ্গে গুগল এটা সংখ্যাটাকে একবারে বলে দিবে সংখ্যায়, যে এত লক্ষ এত হাজার এত সঙ্গে বলে দেবে। তো আপনারা বুঝতে পারছেন এখানে লেখার সঙ্গে সঙ্গে এটা এসে যাবে। এটা ভীষণ একটা মজার এবং এটা খুব কুইকি গুগলে হয়। নাম্বার ফোর যে টিপসটা বলবো বন্ধুরা সেটাও খুব ইম্পর্টেন্ট, কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা সিনেমা বা ধরুন কোনো একটা গান মিউজিক আমরা যখন সার্চ করি গুগলে, সেটা কি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ঘোরায়, সেটা আমাদের ডাউনলোড করতে দেয় না, দেখতে পাবে না, এটা প্রবলেম হয় মানে। তো আমরা যখনই কোনো কিছু এই ধরনের ভিডিও গুরুত্বপূর্ণ আমাদের ভালো লাগার কিছু সার্চ করব সিনেমা, তখন আমরা ওটাকে লেখার পরে লিখে দেবো লাস্টে গুগল ড্রাইভ। যদি ওই মুভিটা গুগল ড্রাইভের মধ্যে থাকে অবশ্যই সেটা ওপেন চলে আসবে, এবং আমরা এটা সম্পূর্ণভাবে ফ্রিতে দেখতে পারবো, কোনো সমস্যা হবে না। গুগল ড্রাইভে ওই সিনেমা যদি রিলেটেড বা ওই সিনেমাটা যদি থাকে অবশ্যই আমাদের ওপেন পেজে দেবে, এবং আমরা এটা খুবই খুব কম মানে আমাদের কোনো পয়সাই লাগবে না, এটা আমরা ডাইরেক্ট দেখতে পারবো, ডাউনলোডও করতে পারবো গুগল ড্রাইভ থেকে। বন্ধুরা নাম্বার ফাইভ যেটা বলবো, হয়তো আপনারা কোনো ইমেজ সম্পর্কে বা কোনো ছবি সম্পর্কে জানতে চাচ্ছেন, সেই সম্পর্কে আপনাদের ধারণা নেই, তো ছবিটাকে আপনারা গুগলে কি করবেন, এই ছবিটাকে পাশে দেখতে পাচ্ছেন ইমেজে ক্লিক করার পরে এখানে একটা ক্যামেরা অপশন দিয়েছে, ক্যামেরা অপশনটাতে আপনারা ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা আপলোড বলে অপশন রয়েছে। আপলোডের উপরে গিয়ে আপনারা চুজ ফাইল থেকে আপনাদের যে ছবি বা কোনো ইমেজ সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই এবং সেটা সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন, তো আপনারা এখান থেকে ওই ইমেজটাকে আপলোড করে দেবেন, এবং আপলোড করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই ইমেজ সম্পর্কে যত তথ্য গুগল ড্রাইভের মধ্যে গুগলের মধ্যে রয়েছে আপনারা ওই ইমেজ সম্পর্কে সম্পূর্ণ তথ্যটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পিকচার ইমেজটা আপলোড করেছি এবং এই ইমেজ সম্পর্কে আমি জানতে চাচ্ছি, তো এই ইমেজ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস যে তথ্য আছে গুগলের মধ্যে সেটা এখানে দিয়ে দিয়েছে। তো এটা একটা খুব সুন্দর টিপস, আপনারা ইউজ করে দেখতে পারেন, ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, গুগলের কিছু গুরুত্বপূর্ণ টিপস ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা একটা রিকোয়েস্ট, যদি আমার এই প্রিয় বাংলা টেক চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমি বলবো যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে ভিডিওটা
বন্ধু বান্ধবের সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমি অবশ্যই পরবর্তীতে একটা ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।